সাপু একটা কথা কও তো প্রত্যেকটা দিন তুমি দূরে গিয়ে খাও কে আমার লগে একসাথে খাইতে পারো না আজকে বউ এখানে একসাথে খাই দূরে যাওয়া লাগবো না তোরা এনে বইয়ে খা আমি খামু না বুঝছ না পোলাও মাংস নিয়ে এসে রাইন দে মনে হইতেছে কি আমরা সায়ে খামু এর জন্য তো ফাঁকে যায় খাইবো চুপ করে থাক আমরা জানছি তাই দিয়ে খাবো ফাঁকে যায় খাক গা ভাবি বুঝছ না ভালো মন্দ রাইন দে নিয়েছে এনে বইয়ে খাইলে আমরা খামু যে এর লেগে এনে বইতো না আমরা মনে জানি না পরীক্ষার মধ্যে ফেলাই রে আল্লাহ আমি দিন 500 টাকা কামাই করি আল্লাহ তা আমি তিন বেলা এক মুঠ ভাত খাইতে পারি না আল্লাহ খিদার জ্বালা যে কত জ্বালা যে ক্ষুধার্ত সে একমাত্র জানে আল্লাহ তুমি আমার সহায় হও আল্লাহ সারাদিন কাজ করার পরে যখন এক মুঠ ভাত খাইতে পারি না আল্লাহ এর থেকে বড় কষ্ট কিছু নাই আল্লাহ হে আল্লাহ তুমি আমার সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ আমি যেন সহ্য করতে পারি তুমি আমার সহায় হও এ আরিফ বেলা তো অনেক হয়েছে রে চল কি যাওয়া লাগছে পানি কি যাওয়া লাগছে চল খায়া নেই আচ্ছা চলো খাওয়া দাওয়া করে আসে তারপরে আবার কাজ করবো এ বাবু ল খায়া লই গা পরে করবো নে কাজ ভাবি আহেন আচ্ছা তোমরা যাও আসতেছি আরে আহেন তো একসাথে আহেন আর তোমরা মানে আহেন ভাবি রে নিয়ে এই ভাত খুলো খাই এই যা বাপ দাঁড়ান আজকে আপনি এখানেই বসেন আমরা সবাই একসাথে ভাত খাবো বসেন তো না রে বোন আমি দূরে যাই খাই তুমি তো জানোই যে আমি তোমাকে লগে বয়ে খাইতে পারো না তুমি খাও আমি অন দূরে যাই খাই আরে আজকে বসেন না আমাদের সাথে বসেন তো না রে বোন প্রত্যেক দিন এক কথা কইতে ভালো লাগে না তোমরা সবাই খাও আমি দূরে যাই খামু আমি তোমাকে লগে বয়ে খাইতে পারো না আমি আজকে কইছি না জাঙ্গল লগে বইসা খাইবেন আজকে এখানেই খাইতে এবো বসেন আপনি দেখো আজকে তোর ওই বাটির মধ্যে কোন পোলার মাংস নিয়ে আইছোস আজকে আমার সাথে খাবি তোর বাটির পোলা মাংস আমরা খাবো না নে আজকে এখানে বসেই খাবি বয়েস গা আপু তোমার কইছি না আজকে এখানে বসবা তাইলে বহা রে বসো দেখি আজকে তুমি কি নিয়ে আইছো না না খুলিস না বোন লিমা খুলিস না তো দোহাই লাগে খুলিস না বোন তুমি কি ভাবতেছো যে এখানে খাবার কথা থেকে আইছে তাই না তাহলে এবার শোনো আরে আমার খুব পানির তৃষ্ণা লাগছে রে তোরা একটু কাজ কর আমি একটু পানি খাই আইয়া আচ্ছা যাও তুমি যাও আচ্ছা তোরা কাজ কর আমি যাই কি যে করো মাস্কার রোজ কত বাপ রে বাপ পিয়া আপা প্রত্যেক দিন ফাঁকে গিয়া খায় আজকাল দেরি তো আর কি দিয়া ভাত নিয়েছে তো কিছুই নাই তার মানে প্রিয়া আপা প্রত্যেক দিন আমাকে মিথ্যা কথা কয় না খাইয়া থাকিয়া ফাঁকে গিয়ে এই জন্যেই খায় আহারে বেচারি যে কতদিন না খাইয়া থাকে অভাবের সংসার তো এই জন্য লজ্জা শরমে আমার কাছে খায় না কইতেও পারে না একটা কাজ করি আমার কাছে কিছু খাওয়া ঘরে দিয়া দিই আমার কি পাইছে শোন কি আর কম দুঃখের কষ্টের কথা বাপ মা একটা বিয়া দিছিল
বিয়ার পরে কিছুদিন ভালোই গিয়েছিল আমাদের সুখের সংসার, কিন্তু একটা দুর্ঘটনায় আমার স্বামী প্যারালাইজড হয়ে গেল। আমার স্বামীরা দেহার মতো তো কেউ নাই, ওর চিকিৎসার খরচ চালানোর জন্য প্রতিদিন 500 টাকা লাগে, আর আমি যে কাম করে 500 টাকা পাই সেটা ওর চিকিৎসার জন্য ওষুধ কেনার জন্য খরচ হয়ে যায়, আর তার পাশাপাশি তো বাড়তি খাবার লাগে। তো আমি কি করুন ক, আমি ছাড়া তো এই দুনিয়ায় কেউ নাই, তাই আমি এক বেলা দুই বেলা না খাইয়া আমার স্বামীর জন্য ওষুধ আর খাবার নিয়ে যাই। আমি না খাই থাকি সমস্যা নাই, কিন্তু আমার স্বামীটা যদি চিকিৎসার অভাবে ওষুধের অভাবে মারা যায় তাহলে তো আমার মাথার উপর কেউই থাকলো না। তাই আমি তিন দিন না খাইয়া চার দিন না খাইয়া কাম করি, আর ওই টাকা দিয়ে আমার স্বামীর ওষুধ আর খাবার কিনে নিয়ে যাই। আমি এখন না খাইয়া কষ্ট করে কাম করতে পারো, না খাইয়া কাম করতে আমার যে কি কষ্ট হয় সেটা তো আমি বুঝি। তোরা তো আমার অনেক সময় অনেক কথাই কয়, কিন্তু আমি কি করুম ক, আমার তো কোনো উপায় নাই, তাই আমি বাধ্য হয়ে না খাইয়া থাকি আমার স্বামীর লেগে ওষুধ আর খাবার নিয়ে যাই। আমার স্বামীর পাশে দাঁড়ানোর মতো তো আমি ছাড়া কেউ নাই, তাই আমি ওর পাশে থাকি ওর সুস্থ করতেছি। আমার স্বামী যদি সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তাহলে আবার আগের মতো কাজ কাম করতে পারবো, তখন আবার আমরা সুখে থাকতে পারবো, ভালো মন্দ খাইতে পারবো। তোরা সবাই আমার স্বামীর জন্য দোয়া করিস, আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আইসা আপু, তুমি এমন কেন, তোমার এত কষ্ট, তুমি তো আমাকে সবারে বলতে পারতা, তুমি না খাই এই যে সারাদিন যে মাঠে কাজ করো এটা কি ঠিক? তুমি তো তোমার দুঃখের কথা কইলে, তাও তো আমরা সবাই ওরে সাহায্য করতাম, তাই না সবাই বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা 50 টাকা দিয়ে সাহায্য করি। যাই হোক আপু, তুমি এখান থেকে কোনো টেনশন করবে না, আমরা সবাই তোমার সাহায্য করো, এখান থেকে আমরা সবাই আপুরে 50 টাকা করে দিব, সবাই রাজি আছো তো? আরে ভাবি, তোমার এত কষ্টের কথাগুলা তুমি বুকের মধ্যে কেমনে চাপা রাখো, আমি তো তোমার ভাইয়ের মতো, তাই না? আজ থেকে তোমার এই ভাই তোমার পাশে দাঁড়াবে, আজ থেকে আমরা যে কাজ করব ওই কাজের অর্ধেক টাকা তোমাকে দিব ভাবি, আর তোমার পাশে সব সময় আমি থাকবো ভাবি। হ্যাঁ ওই ঠিকই কইছে, আমার কাছে আপনি আমার বোনের মতো, আজ থেকে আপনারা না খাওয়া থাওয়া লাগবে না, আমরা কিছু কিছু টাকা দিয়া আপনি বাজার খরচ চাল ডাল সব কিছু কিনে দিব, ঠিক আছে? আর আপনার স্বামীরও আমরা সুস্থ করে তুমি সবাই মিললা, ঠিক আছে? চলো আমরা এখন খাইয়া নিই, চলো এটা খোলো।